Happy birthday to you. Happy birthday, moon. Happy birthday. বাজে 8:30 আর আমি রেডি হয়ে গেছি, যাব আমাদের ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। সেখানে আমার খুঁজতে তো দেওয়া সুরজিতের ছোট্ট পুচকি মেয়ে, ওর 2 বছরের জন্মদিন। গত বছর আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওর 1 বছরের জন্মদিন, যেটা খুব ঘটা করে ধুমধাম করে হয়েছিল। আর এটা 2 বছরের জন্মদিন, এটা একদম ছোট করে হবে, বাইরের কেউ নয়, শুধুমাত্র আমরা বাড়ির লোকজনরা। তো সেখানে যাব, আর এই ভিডিওটাও খুব ছোট্ট পুচকু একটা ভিডিও হবে। তোমরা দেখতে থেকো, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার সাথে পুচকুর জন্মদিন দেখতে। তো এই দেখো চলে এসেছি আমার দেওর সুরজিতের বাড়িতে। ও বেশ শৌখিন গেটে, এটা হচ্ছে কুঞ্জলতা দিয়ে এরকম রাউন্ড করেছে, আর এটা হচ্ছে আমার বড় দেওর অজিত। এসে দেখছি ঘর বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, কেক কাটার প্রিপারেশন চলছে। আর এই দেখো মা মেয়ে, এইটার জন্মদিন, এই পুচকু পিউয়ের জন্মদিন, আর ওটা হচ্ছে পিউয়ের মা, মানে আমার জামাই মিতা। কেকটাও খুব সুন্দর, কিন্তু ছেলেটা আসতে পারলো না বলে আমারই খুব মন খারাপ করছে, সবাই অবশ্য বলছে ওর কথা। আর এই দেখো অর্ণব বাবু, এদিকে রান্না চলছে, রাঁধুনি হচ্ছে আমাদের অতসী। সবাই জানো যে আমাদের অতসী খুব ভালো রান্না করে, এবং অনেক লোকের রান্না করতেও ও ভয় পায় না, একদম এক্সপার্ট। আর অতসীর দাদা মাংস টেস্ট করছে। এই দেখো পিউরানি সাজুগুজু করে একদম রেডি কেক কাটার জন্য, এটা ওর 2 বছরের জন্মদিন। তখন বললাম যে 1 বছরে খুব বড় করে ঘটা করে হয়েছিল। ছোট্ট পিউ কি সুন্দর সাজুগুজু করেছে, আর ওটা পিউয়ের দিদি অস্মিতা, মানে আমি যে দেখালাম আমার বড় দেওর অজিত, ওর মেয়ে। অমিত চলে এসেছে, অমিত না এলে কোনো অনুষ্ঠানই জমে না। অমিত একাই সব জায়গায় গিয়ে মাতিয়ে রাখে। তো অমিতের শরীরটা ভালো না, ওর হাতে লেগেছে, একটা হাত চোট পেয়েছে, হাতটা এখনো ঠিক হয়নি, কিন্তু তার মধ্যে ও এসে গেছে। কেক কাটার পরে এখন সবার কেক খাওয়া দাওয়া চলছে। পিউ এখন পিউয়ের ঠাম্মির কোলে বসেছে, ফটোশুট হচ্ছে। খুব ঘরোয়াভাবে আজকে বোনুর জন্মদিন পালন করা হচ্ছে, আমরা বাড়ি বাড়ির সবাই মিলে। হ্যাঁ, পরিবার বলতে তো খুবই ছোট, এই 25-30 জন মতো হয় আমাদের পরিবারের সবাই। তো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ডাল, চিপস, মাছ আর চিকেন কষা, পায়েস, মিষ্টি। তো আমি ডাল, চিপস এসব কিচ্ছু নিইনি, আমার ফেভারিট খাবার হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো আমি সেই দুটোই খাচ্ছি। মাটন আমার 1 নম্বর ফেভারিট ছিল, কিন্তু যে লেভেলে আমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে ওই জন্য মাটনটাকে একটু সাইড করে রেখেছি। খায় না বলা ভুল, কিন্তু একটু কম খায়। তো ডাক্তারবাবু বলেছে যে 2-1 পিস খেলে কিছু হবে না, তবে ঘন ঘন খাস না, গ্যাপে গ্যাপ দিয়ে খাস, মানে ওই ধরো মাসে 2 দিন 1 পিস 2 পিস খেলে কিছু হবে না, তো সেটাই করি, কিন্তু চিকেনটা খাই। তো সেই হচ্ছে আজকে আমার ফেভারিট মেনু। আর রান্না করেছে অতসী, দেখলেই তো অতসীর রান্না ভীষণ ভালো।
কালারটা দেখেই বুঝতে পারছি চিকেনটা কতটা ভালো হয়েছে। তো সবাই চলে এসেছে আমার ও বাড়ি থেকে, আমার দেওর যে বিশ্বজিৎ ও যে আমার জামাই বাবু পাশে বসে আছে। এইমাত্র খেয়ে দেয়ে বাড়ি এলাম, রাত 10টা বাজে, ছেলে যেতে পারেনি, ছেলের কদিন ধরে জ্বর ছিল, অনেক পড়া কামাই হয়েছে, পড়তেও যেতে পারেনি, স্যাররা পড়াতেও আসতে পারেনি, তো অনেক কদিন পরে ওর ম্যাথ স্যার পড়াতে এলাম। ওনার পড়ানো ছিল 8টা থেকে, স্যার আস্তে আস্তে ওই 8:20 করেছেন, সেই জন্য ছেলে যেতে পারলো না, যাওয়ার ইচ্ছে ছিল। বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে ও যেতে ভালোই বাসে, আর যাওয়াটা উচিত, তো ও গেল না, আমরা দুজন গেলাম। তো ওর কাকা কাকিমা ওর জন্য খাবার দাবার সব প্যাক করে দিয়েছে, ও খাচ্ছে নিচে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।